গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর বিশেষ করে যারা সাকিবিয়ান তারা তো অবশ্যই ভালো থাকবে, কারণ শাকিব খানের পরপর যে মুভিগুলো আসছে সেগুলো একদম ফাটাফাটি ধরনের মুভি। আর তার সঙ্গে এর আগে আমরা দেখলাম রাজকুমার, রাজকুমার সিনেমার দুটো গান আমরা শুনেছি এবং ভীষণ ভালো হয়েছে। এইবার রাজকুমারের পরেই আমরা আরেকটা মুভি দেখতে চলেছি, মুভি অ্যাকচুয়ালি যেটা রিলিজ করবে হচ্ছে ঈদে, এবং তারই টিজার সেটা আজকে আমরা দেখব, সেটা হচ্ছে তুফান। হ্যাঁ, ভীষণ আলোচনা চলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়াতে আলোচনা চলছে, মানুষের মুখে মুখে চলছে, এবং শাকিবিয়ান যারা রয়েছে তোমাদের মুখে তো অবশ্যই রয়েছে, কারণ তোমরাই আমাকে বারবার সাজেস্ট করেছো যে তুফান নিয়ে একটা রিয়াকশন ভিডিও করার জন্য। তো যদিও আমার মানে রিয়াকশন ভিডিওগুলো লেট হয়ে যায়, কারণ যারা রিয়াকশন ভিডিও করে তারা মোটামুটি ওই রিলিজের সঙ্গে সঙ্গেই হয়তো এক আধ ঘন্টার মধ্যেই ভিডিও আপলোড করে দেয়, কিন্তু আবার একটু দেরি হয়ে যায় কারণ খোঁজ খবরটা থাকে না, কারণ তোমরা খোঁজ দাও না, ঠিক আছে? তো চেষ্টা করব যত তাড়াতাড়ি করে ফেলার, কারণ এর আগেও তোমরা বলেছো কোক স্টুডিও বাংলায় মালো মা গানটা যখন হয়েছে তার একদিন পরে আমি সেটা রিয়্যাক্ট করেছি, তো সেই থেকে তোমরা শুরু করেছো যে কেন তাড়াতাড়ি দিচ্ছ না, তো আমার খোঁজটা পেতে শুরু মানে দেরি হয়ে যায়। তো প্লিজ যদি কাইন্ডলি কেউ এরকম খোঁজ দিয়ে থাকো তাহলে অবশ্যই খুব ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি আমরা সেটা একসাথে দেখতে পারবো। তো যাই হোক, আজকে আমরা তুফানের ট্রেলার নয় টিজার দেখবো, ট্রেলার পরে আসবে হয়তো, তো সেই টিজারটা দেখার জন্য মুখিয়ে রয়েছি আমিও এবং তোমাদের সাথে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যাই লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব, সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোন কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। আর এর ব্যত্যয় ঘটিলে খুব ভয় পাইছি রে। প্রথমে বলি যে আমি বিশ্বাস করতে পারছিলাম না এটা বাংলা মুভির টিজার, মানে এর পরে তো ট্রেলার আসছে, তো সেই ট্রেলারটা কতটা জমকালো হবে প্রথম টিজারে মানে বুঝতে পেরে গিয়েছি। বাংলা মুভির টিজার এই ধরনের আমি ফার্স্ট টাইম দেখলাম সত্যি কথা, মানে এত মারকাটারি একটা অ্যাকশন থ্রিলার যেটা বোঝাই যাচ্ছে মুভির টিজারটা দেখে। এবং শাকিব খান তো অনবদ্য, তার লুকস, তার কাস্টিউম ডিজাইন সমস্ত কিছু নিয়ে একটা পুরো কমপ্লিট প্যাকেজ রয়েছে, এবং সাথে সাথে দু একটা মুভির সিন আমার যেন মনে পড়ছিল এইটা দেখার পরে, সেটা হচ্ছে তোমরাও হয়তো বুঝতে পেরে গিয়েছো আমি কোনটার কথা বলছি। একটা হচ্ছে অ্যানিমেলের কথা, আর যদিও আমি মুভি দেখিনি সত্যি কথা বলতে, কিন্তু ওই যে ট্রেলার বা মানে কিছু কিছু ক্লিপস দেখেছি সেই সব জায়গা থেকে আমার কেন জানি না ওইগুলোর সাথে কম্পেয়ার করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে অ্যানিমাল মুভি থেকে এবং KGF থেকে। তো এই দুটো মুভি এবং আরও কিছু রয়েছে, সিনেমা রয়েছে, মুভি রয়েছে সেখান থেকে, মানে সেখানকার সঙ্গে বেশ ওইগুলো যেরকম ফাইট সিন রয়েছে, ওখানে যে BGM রয়েছে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, কাস্টিউম রয়েছে, এবং যে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেইটা কিন্তু আমরা পুরোপুরি পাচ্ছি এই তুফান সিনেমায়। রাইহান রফি ডিরেক্টর, এর আগে আমরা পরান দেখেছি, এবং তার কাজ প্রত্যেকটাই কিন্তু অসাধারণ লেভেলের হয়, মানে আমি বলবো যে
অনেক খানসয়েক ডিরেক্টর আমার দরকার নেই, আমার একজন কোয়ালিটির ডিরেক্টর যদি থাকে তাহলেই আমার যথেষ্ট, এবং সেটা রাইহান রফির মধ্যে রয়েছে। এবং তিনি কিন্তু অসাধারণ কাজ করে যাচ্ছেন। পরাণে আমরা ট্রেলার দেখেছিলাম, সেখানে অসাধারণ কাজ দেখেছি, আজকে তুফান যেটা দেখলাম সত্যি তুফান আসছে, এবং ঈদে যত সম্ভব রিলিজ করবে, এবং সেই রিলিজটা মেবি যত সম্ভব ওই জুন জুলাই এই সময়ে হবে, এবং তখনকার আমার মনে হয় যে এদিকে মোটামুটি একটা ঝড় বৃষ্টি বাদলের সময়, যেটা বর্ষার সময়, এবং সেই বাদল ঝড় সেইটার মধ্যে কিন্তু তুফান আসছে, এবং সেই তুফান আমার মনে হয় সেগুলোকেও ছাপিয়ে যাবে। এইবার বিশেষ করে আমি বলি যে গ্রাফিক্স অত্যন্ত ভালো হয়েছে। আমরা যে সমস্ত হিন্দি বলিউড সিনেমাগুলো দেখেছি, হলিউড সিনেমা আমি বাদ দিলাম, কিন্তু বলিউড সিনেমাতে যে গ্রাফিক্স দেখেছি আমার মনে হয় না ওই লেভেলের বাজেট রয়েছে সত্যি কথা বলতে কি তুফানে। কিন্তু যে প্রোডাকশন, যেটা পুরো গ্রাফিক্স বলো, পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, কাস্টিউম ডিজাইন বলো, সমস্ত কিন্তু আমি কোনো অংশে কম বলবো না বলিউডের থেকে, এবং পুরোটাই বেশ জমকালো লেগেছে। আমি যদি ওখানটায় যদি অন্য কোনো একজন বলিউড বা সাউথের স্টারকে বসিয়ে দিতাম তাহলে কিন্তু সেটা মনেই হতো যে ওটা বলিউডের সিনেমা বা টলিউডের সিনেমা, কারণ পুরো ব্যাপারটাই কিন্তু ওই ধরনের, ওই লেভেলের হয়েছে। মানে যেটা হচ্ছে 200-300 কোটি টাকা বাজেটের যে সমস্ত ফিল্মগুলো হয় সেই বাজেটের ফিল্মের মতোই হয়েছে, এত মানে অল্প বাজেট নিয়েও। এইবার কত বাজেট আমি জানি না, তো রাইহান রাফি সাহেব অসাধারণ কাজ করেছে। আর সাথে সাথে একটা যেগুলো বলার সেটা হচ্ছে শাকিব খান, তাকে অনেক জায়গায় দেখেছি খুব ভালো লেগেছে, কিন্তু আজকেরটা অন্য ক্যারেক্টার দেখলাম, তার একটা অ্যাংগ্রি লুক দেখলাম, যেটা ফার্স্ট টাইম আমার মনে হয় যে সঠিকভাবে দেখলাম। এর আগে দেখেছি সিনেমায় মুভিতে একটা জায়গায় হঠাৎ করে দেখানো হয়েছে তার অ্যাংগ্রি লুকটাকে, পুরোটাই রোমান্টিক সিনেমা, সেখানে হঠাৎ করে একটা অ্যাংগ্রি লুক দেখানো হয়েছে। পুরোটা আমি বলবো না যে এই এর ওপরে বেস করে, মানে অ্যাঙ্গারের ওপরে বেস করে, অ্যাকশন থ্রিলের ওপরে বেস করে কোনো সিনেমার টিজার বা ট্রেলার দেখেছি, তো এইটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এবং তার মানে অভিনয় দক্ষতা অসাধারণ, এবং আজকে যে টিজারটা দেখলাম তাতে আমার মনে হয় যে শাকিব খান অনবদ্য একটা সুপারস্টার, মেগাস্টার বাংলাদেশের, আর না বললেই নয় সেটা হচ্ছে আমাদের চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী অভিনয় নিয়ে কোনো ডাউট থাকার কারোর কথা নয়, ওই যে ছোট্ট একটা পাঞ্চ লাইন, সেই পাঞ্চ লাইনটা হাসতে হাসতে কীভাবে বলতে হয় সেটা চঞ্চল চৌধুরী জানেন, এবং সেটা করেছেনও। তাকে তার অভিনয় সত্যি ভীষণ প্রশংসনীয়, তার যে মাল্টি ট্যালেন্টেড যে তিনি ক্যারেক্টার সেই পুরোটাই তিনি কিন্তু প্রত্যেকটা কাজের সময় ঢেলে দেন, এবং এখানেও আমরা দেখলাম, আমার মনে হয় এখানে অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে কী হিসেবে আছে আমি জানি না, তবে যেটুকু শুনেছি মিমি রয়েছে কলকাতার দিক থেকে, মানে কলকাতা থেকে হিরোইন, আর আরেকজন রয়েছে আমার সঠিকভাবে মনে পড়ছে না, আর কলকাতার কে রয়েছে, সে হয়তো বা যিশু সেনগুপ্ত রয়েছে কি, কারণ যিশু সেনগুপ্তর কথা একবার শুনেছিলাম যে এখানে ভিলেনের রোল করছে, তো যিশু সেনগুপ্ত একজন খুব দক্ষ একজন অভিনেতা, আমার ভীষণ ভালো লাগে যিশু সেনগুপ্তের অভিনয়। আর শাকিব খান তো রয়েছে স্টার হিরো, তো শাকিবিয়ান যারা তারা তো অবশ্যই খুশি হয়েছে, এবং আমি যা দেখছি যে মানে গোটা বাংলাদেশের সিনেমা প্রেমী যারা মানুষ রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে এই মুভির টিজারটা দেখে। এবং আমার মনে কিছু কিছু সময়ে রণবীর কাপুর এসেছে, কস্টিউম বলো, হেয়ার মানে লুক বলো, যেটা শাকিব খানের, সেখানে আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় রণবীর কাপুরের অ্যানিমাল এবং বাথটাবে যেটা সেখানে, তারপরে KGF-এর কিছু কিছু, আমি দুটো সিনেমা একটাও দেখিনি সত্যি কথা বলতে, কিন্তু যেটুকু দেখেছি আর কি, টিজার ট্রেলার বলো বা ক্লিপস দেখ বলো, সেই সমস্ত জায়গার সঙ্গে আমার একটু এই এই যে যে অ্যাংগ্রি ব্যাপারটা, এই যে কস্টিউম বলো বা যে কি বলবো
ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, সেই যে হেভি ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু একদম এসেছে। আর তুলনা করতেই পারি যে বলিউড যে স্টাইলের মুভি বানায়, এখন ঢালিউডও কিন্তু সেই স্টাইলে এবং সেই কোয়ালিটির মুভি বানাতে সক্ষম এবং সেটা দেখিয়ে দিচ্ছে। এবং শাকিব খান তো রয়েছে, সে তো অসাধারণ অভিনেতা এবং তার সাথে সাথে যার যে স্টারডম রয়েছে সেটাও কাজে লাগাচ্ছে। আর তার ফ্যান বেস আমার মনে হয় যে আগামী দিনে আরও বেড়ে যাবে, যত দিন যাবে, তুফান যত কাছে আসবে তত দেখা যাবে ফ্যান বেস বেড়ে যাচ্ছে। এবং এর যে কথাবার্তা হচ্ছে বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায়, সেই কথাবার্তা কিন্তু আরও ব্যাপ্তি ঘটবে, তাকে নিয়ে আলোচনার আরও ব্যাপ্তি ঘটবে, বিশেষ করে সিনেমাটার মুভিটার আলোচনা হবে এবং সাথে সাথে শাকিব খানেরও আলোচনা হবে। এবং প্রত্যেকজন কলাকুশলী যারা রয়েছে, আমি মনে করি রায়হান রাফি প্রত্যেকজনকে খুব মানে ছাঁকনি দিয়েছে, কে তবে সেই ক্যারেক্টারগুলোতে পাস করিয়েছে। কারণ যাদের নাম শুনলাম আমি, যাদের নাম দেখলাম, ইভেন চঞ্চল চৌধুরীকে দেখলাম, প্রত্যেকে ভীষণ গুণী আর্টিস্ট এবং একটা সিনেমায় যা যা দরকার সেটা আমরা রায়হান রফির এর আগের মুভিগুলোতে দেখেছি, পরাণের ট্রেলারে দেখেছিলাম। তো নিঃসন্দেহে এটা একটা খুব ভালো মুভি হতে যাচ্ছে, আশা করি আমরা এনজয় করব এবং এর পরে ট্রেলার যখন আসবে সেটাও খুব এনজয় করব। আর মুভি আসলে তো অবশ্যই দেখা যাবে যে মানে হলমুখী মানুষের জনতার যে স্রোত রয়েছে সেটা অবশ্যই দেখা যাবে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো আমার আজকের যে ট্রেলার দেখলাম, সরি টিজার দেখলাম, তাতে সবাই অনবদ্য এবং যে কাজটা প্রোডাকশন অসাধারণ কাজ। আর তোমাদের মতামত অবশ্যই জানাবে, তোমরা অনেকে বলেছিলে যে এইটার মানে রিয়াকশন করতে, তো আজকে সেটা করে ফেললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।